ঠিক গত বছরেও একই ছবি দেখেছে কেরলের ওয়ানাড এক বছর একবার ওয়েট জল প্লাবিত ফের একবার ভারী বর্ষায় গোটা কেরল বন্যার আশঙ্কা ছবি প্রকট হচ্ছে শুধু কেরল নয় কয়েক মাস আগে যে তামিলনাড়ুতে জল সংকট দেখা গিয়েছিল সেই তামিলনাড়ু এবার বানভাসী হওয়ার জন্য প্রহর গুনছে গোটা দক্ষিণ ভারত জুড়ে এ পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে কুড়ি জনে বৃষ্টির ভয়াবহ তাণ্ডবে একাধিক জায়গায় ভূমিধসের খবর উঠে আসছে প্লাবনের জেরে বহু ট্রেনের গতিপথের সমস্যা হয়েছে এর সঙ্গে ঝোড়ো হাওয়া বিভিন্ন জায়গায় রেল স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করে দিয়েছে এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেরলের ওয়ে সেখানে ভূমিধসের জেরে বিভিন্ন মন্দির চার্চ ঘরবাড়ি ভেঙে পড়ার খবর উঠে আসছে রাহুল গান্ধীর সংসদীয় ক্ষেত্র ওয়েনাডের দুর্যোগে পার্টি কর্মীদের সাহায্যের জন্য আবেদন করেছেন কংগ্রেসের এই নেতা এদিকে কেরলে বৃষ্টির জন্য কোচি বিমানবন্দর আগামী এগারোই আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে একই পরিস্থিতি কর্ণাটকে বিভিন্ন জায়গায় সেখানে বৃষ্টির জেরে ভূমিধ্বস দেখা যাচ্ছে অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি আকাশপথে গোটা এলাকা পরিদর্শন করেছেন স্বস্তি নেই তামিলনাড়ুতেও পর্যটন কেন্দ্র উটির বিভিন্ন অংশ লাঞ্চে নীলগিরি অরণ্য আপাতত প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে